দীর্ঘ বিরতির পর আমরা আবার সেই ভাইনাল রেকর্ডের প্রকাশন উৎসবের দিকে যাচ্ছি। এমন ঐতিহাসিক মুহূর্তে আপনাদেরকে স্বাগত জানাতে পেরে আমি সত্যিই আনন্দিত। বাংলাদেশে যদিও আজকে আমরা রেকর্ড ডে করছি, বাট সেটা হচ্ছে 22শে এপ্রিল রেকর্ড স্টোর ডে। সো বিশেষ এই দিনে বিশ্বের সকল ভাইনাল রেকর্ড অনুরাগীদের আমি শুভেচ্ছা জানাচ্ছি। প্রযুক্তির উৎকর্ষতার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্লেব্যাক ডিভাইস আবিষ্কৃত হয়েছে। শ্রোতারা এখন ইন্টারনেটে লক্ষ গানের সম্ভারে খুব সহজেই অ্যাক্সেস পাচ্ছেন, এয়ারপোর্ট কানে গুঁজে পছন্দের গান শুনতে পাচ্ছেন। তবে এত সবের মধ্যেও বিশ্বজুড়ে সঙ্গীতপ্রেমীদের কাছে ভাইনাল রেকর্ডের বিশেষ কদর রয়েছে। ভাইনাল রেকর্ড মিউজিকের এমন এক জাদুকরি স্বাদ পাওয়া যায় যেটা ডিজিটাল ফর্ম্যাটে পাওয়া যায় না, যদিও অনেকে হয়তো আমার এই মতের সাথে একমত পোষণ করবেন না। বাংলাদেশের এই আইকনিক মাধ্যমটির প্রত্যাবর্তন সত্যিই আনন্দের এবং এর সঙ্গী হতে পেরে আমরা অনেক গর্বিত, বিশেষ করে জনপ্রিয় সঙ্গীত শিল্পী মেহরিন আপার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের উপরে আস্থা রাখার জন্য। বন্ধুতা শুধু একটি মিউজিক অ্যালবামই নয়, আমি বলবো এটি একটি আমাদের সমৃদ্ধ সংস্কৃতির ঐতিহ্যের প্রতীক। আমি মনে করি বাংলাদেশের সঙ্গীতের যে গর্বিত ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে তা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জানানো দরকার এবং তাদের জন্য এটা সংরক্ষণ করা দরকার। এই এর জন্য প্রচারণাও খুব একটা গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি বন্ধুতে অ্যালবামটি ঠিক সেই কাজটি অনেকখানি এগিয়ে নেবে। এই অ্যালবামের এক্সপেরিমেন্টাল সঙ্গীতায়োজন নিশ্চয়ই শ্রোতাদেরকে মুগ্ধ করবে। এটি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আমাদের সবার সম্মিলিত শ্রদ্ধাঞ্জলি, যাদের প্রতিভা, দক্ষতা এবং অক্লান্ত পরিশ্রমে বন্ধুতে অ্যালবামের ভাইনাল রেকর্ড আজ আমরা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে যাচ্ছি। বিশেষ করে অল দ্য মিউজিশিয়ানস, সাউন্ড ইঞ্জিনিয়ার, ডিজাইনার সহ প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই অ্যালবামের পিছনে এটা রিলিজ করা, ভাইনালে রিলিজ করার ক্ষেত্রে এরকম অনেকেই উৎসাহ আমাকে আমাদেরকে উৎসাহিত করেছেন আর কি। ডেফিনেটলি মেরিনা পেজ ডেফিনেটলি ওয়ান অফ দেম।